বিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরও একটি নতুন মক টেস্ট পেপার সেট সতেরো নম্বর পেপার সেট এই সতেরো নম্বর মক টেস্ট পেপার সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলি আপকামিং এসএলএসটি এবং এনএসসি পরীক্ষার জন্য কার্যকরী হবে এই প্রশ্নপত্রে থাকছে যেমন নবম ও দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ এবং সাহিত্য সম্ভার এছাড়া মধ্যযুগ ও আধুনিক যুগের সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে তাই এই প্রশ্নপত্রগুলি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে আর প্রশ্নপত্র নিয়ে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিওয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আজকের সতেরো নম্বর মক টেস্ট পেপার সেটের এক নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কোনটি এর জন্য রয়েছে তিনটি অপশন এ নম্বরে আছে মৃত্যির বাড়ি বি নম্বরে আছে কল্যাণী এবং সি নম্বরে রয়েছে প্রেম ও প্রয়োজন এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এক নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে সি নম্বর উত্তর সি নম্বর হবে সঠিক সি নম্বরে রয়েছে প্রেম ও প্রয়োজন এই প্রেম ও প্রয়োজন এই উপন্যাসটি আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস সেটি প্রকাশিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দেবীর উপন্যাস এছাড়াও আমরা যদি জানি আশাপূর্ণা দেবীর প্রথম যেটি কবিতা আছে বাইরের ডাক বাইরের ডাক তার প্রথম কবিতা এবং প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন এরপরে দুই নম্বর কোশ্চেন কি আছে সেটা আমরা দেখব দুই নম্বরের রয়েছে হিন্দু ও ব্রাহ্ম সমাজের বিরোধিতার কথা বর্ণিত আছে শরৎচন্দ্রের কোন উপন্যাসে এ নম্বরে আছে গৃহদাহ বি নম্বরে বৈকুণ্ঠের রইল এবং সি নম্বরে আছে দত্তা উপন্যাস তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে শ্রী নম্বর উত্তর শ্রী নম্বর উত্তর হবে দত্তা শরৎচন্দ্রের এই দত্ত উপন্যাসে হিন্দু ও ব্রাহ্ম সমাজের বিরোধিতার কথা বর্ণিত রয়েছে দত্তা উপন্যাস দত্তা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের লেখা এরপরে তিন নম্বর কোশ্চেন আছে কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কেদারের ভূমিকায় অভিনয় করেছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর হাস্যকৌতুক নাটক বি নম্বর শ্যামা নাটক এবং সি নম্বর রয়েছে বৈকুণ্ঠের কথা এই বৈকুণ্ঠের খাতায় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তিনটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো সি নম্বর অপশন যেটা আছে বৈকুণ্ঠের খাতা এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কেদারের ভূমিকায় অভিনয় করেছিলেন এরপর আছে চার নম্বর কোশ্চেন আনন্দ বিদায় কার নাটকের প্যারোডি অবলম্বনে রচিত এ নম্বরে আছে রাজেন্দ্রলাল মিত্র বি নম্বরে আছে অতুল কৃষ্ণ মিত্র এবং সি নম্বরে আছে দীনবন্ধু মিত্র তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে চার নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে বিনম্বর উত্তর অর্থাৎ বিনম্বর অপশনে আছে অতুল কৃষ্ণ মিত্র আনন্দ বিদায় নাটকটি অতুল কৃষ্ণ মিত্রের প্যারোডি অবলম্বনে রচিত জানা গেছে এই কৃষ্ণ মিত্রের নন্দ বিদায় যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি গীতিনাট্যের প্যারোডি হিসাবে পরিচিত এরপরে আছে পাঁচ নম্বর কোশ্চেন ইচ্ছা বাস্য দিবানিসা এই কাব্যগ্রন্থটি কে রচনা করেছিলেন এ নম্বরে আছে বুদ্ধদেব বসু বি নম্বরে বিষ্ণু এবং সি নম্বরে আছে অমিয় চক্রবর্তী তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ বিষ্ণু দে দিবানিসা দিবানিশা এই যে কাব্যগ্রন্থটি এটি বিষ্ণুদের রচনা বা বিষ্ণুদের লেখা এই ঈর্ষাবাষ্য দিবানীশ দিবানিশা এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে যে প্রশ্নটি রয়েছে ছয় নম্বর প্রশ্ন কোশ্চেন রয়েছে নিচের কোন মিলটি সঠিক নয় এর জন্য রয়েছে চারটি অপশন এ নম্বরে আছে গোবিন্দ সামন্ত লিখেছেন হেনরি লুই বিভিয়ান ডিরোজিও বি নম্বরে আছে ক্রিয়েটিভ ইউনিটি লিখেছেন সি চৌধুরী এবং সি নম্বরে আছে ভিশন অব দ্য পাস্ট লিখেছেন রেভারেন্ট লালবিহারি দে এবং ডি নম্বরে আছে দ্য ফকির জঙ্গিরা লিখেছেন মধুসূদন দত্ত এই চারটি অপশনের মধ্যে সাব পয়েন্ট করা আছে এক নম্বর বিডিএ দুই নম্বর আছে সিবিডি এবং তিন নম্বর আছে এসিডি এবং চার নম্বর আছে উপরের কোনোটি সঠিক নয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে উপরের কোনোটি সঠিক নেই অর্থাৎ কোনো মিলটি কিন্তু এখানে সঠিক দেখা যাচ্ছে না কেন হচ্ছে না কারণ আমরা জানি গোবিন্দ যে এ নম্বরে যেটি আছে সেটা লিখেছেন ডিরোজিও আঠারোশো আঠাশ সালে প্রকাশ হয় এছাড়া ক্রিয়েটিভ ইউনিটি বি নম্বরে আছে সেটা কিন্তু নিরুৎসী চৌধুরী লেখে নিরুৎসি চৌধুরী লেখিনি এবং গোবিন্দ সামন্ত এটাও বিভিহান ডিরজিও লেখিনি কাটা। এটা কে লিখেছে ক্রিয়েটিভ ইউনিটি এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রকাশিত সি নম্বরে আছে ভীষণ অব দ্য পাস্ট এই ভীষণ অব দ্য পাস্ট এটা কিন্তু রেভারেন্ট বিহারী দিয়ে রচনা নয় সঠিক যেটি হবে দ্য ভিশন অব দ্য পাস্ট এটা লিখেছেন মধুসূদন দত্ত আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দুই নম্বরে আছে দ্য ফকির অফ জাঙ্গিরা এটা লিখেছে মধুসূদন দত্ত কখনই না এটা কি লিখেছে এটা লিখেছে ডিরোজিও সকিরার জেঙ্গিরা এটা লিখেছেন ডিরোজিও এটা প্রকাশ হয় আঠারোশো সালে সুতরাং ওপরে চারটি গ্রন্থটি কোনোটাই সঠিক নয় চার নম্বর হবে সঠিক উত্তর এরপর সাত নম্বর কোশ্চেন দেওয়া আছে তিনজন লেখকের নাম দেওয়া আছে এ নম্বরে রয়েছে রাধা মোহন ঠাকুর বি নম্বরে রয়েছে নরহরি চক্রবর্তী এবং সি নম্বরে রয়েছে গোকুলানন্দ সেন এই তিনটি সাহিত্যিকের নাম দেওয়া আছে এই জন্য প্রশ্ন আছে অষ্টাদশ শতাব্দীতে উপরের কোন বৈষ্ণব কবি বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ গৌড় চরিত্র চিন্তামণি গ্রন্থটি লিখেছিলেন এই তিনটি সাহিত্যিকের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর উত্তর অর্থাৎ নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী গৌর চরিত্র চিন্তামণি এই বৈষ্ণব পদসংকলন গ্রন্থটি রচনা করেছিলেন এরপর আছে আট নম্বর কোশ্চেন বৈষ্ণব পদসাহিত্যের শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ পদকল্পতরুর প্রকৃত নাম কি এ নম্বরে আছে পদামৃত সমুদ্র বি নম্বরে আছে গীত চিন্তামণি এবং সি নম্বরে আছে গীত কল্পতরু তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আট নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বর হবে গীত কল্পতরু বৈষ্ণব পদসাহিত্যের শ্রেষ্ঠ সংকলনমূলক গ্রন্থ ছিল এর প্রকৃত নাম পদকল্পতরুর প্রকৃত নাম ছিল গীত কল্পতরু গীত কল্পতরু এই সংকলন এই গ্রন্থটি সংকলন করেছিলেন গোকুলানন্দ সেন এরপর আমরা নয় নম্বর প্রশ্ন পড়ব গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিল এ নম্বরে চূড়ামণি দাস বি নম্বরে নিত্যানন্দ দাস এবং সি নম্বরে আছে শ্রীজীব গোস্বামী তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে নয় নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বর হবে শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিল শ্রীজীব গোস্বামী এরপরে প্রশ্ন রয়েছে দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আছে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ গ্রন্থ কত বছর বয়সে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এ নম্বরে পনেরো বছর বয়সে বঙ্গদর্শন পত্রিকা বি নম্বরে পনেরো বছর বয়সে জ্ঞানাঙ্কুর পত্রিকায় এবং সি নম্বরে সতেরো বছর বয়সে ভারতবর্ষ পত্রিকায় এবং ডি নম্বরে চোদ্দো বছর বয়সে জ্ঞানাঙ্কুর পত্রিকায় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে দশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর হবে সঠিক উত্তর বি নম্বর কী আছে পনেরো বছর বয়সে জ্ঞানাঙ্কুর পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং জানা যায় এই প্রথম প্রবন্ধ গ্রন্থ ছিল ভুবন মোহিনী প্রতিভা অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল জ্ঞানাঙ্কুর পত্রিকায় এরপর এগারো নম্বর কোশ্চেন নিচের কোন মিলটি সঠিক বা আছে রবীন্দ্র পর্ব অর্থাৎ রবীন্দ্রগ্রন্থ এবং ডানদিকে রয়েছে প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ কোন পর্বে কোন গ্রন্থ করা হয়েছে এটা হচ্ছে রবীন্দ্র পর্ব বাদিকে এবং ডান দিকে রয়েছে প্রবন্ধ গ্রন্থ সাহিত্য পর্ব এ নম্বরে আছে বিশ্বভারতী এবং বি নম্বরে আছে শিক্ষা স্বদেশ পর্ব এটি দেওয়া আছে কর্তার ইচ্ছায় কর্ম প্রবন্ধ আর সি নম্বরে আছে ধর্মদর্শন আধ্যাত্ম পর্ব এই পর্বে আছে বিকাশ প্রবন্ধ গ্রন্থ এবং ডি নম্বরে আছে ভ্রমণমূলক পর্ব এই পর্বে রয়েছে জাভাযাত্রীর পত্র প্রবন্ধ গ্রন্থ এবার এই এবিসিডির চারটি অপশনের মধ্যে পয়েন্ট করা হয়েছে এক নম্বরে এ ও সি সঠিক দুই নম্বরে আছে বি ও ডি ভুল এবং তিন নম্বরে আছে বি ও সি সঠিক এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে অর্থাৎ মিলটি সঠিক কোন মিলটি সঠিক সেটা আমরা পেলাম তিন নম্বর অপশন তিন নম্বর অপশনে কি আছে বি ও সি সঠিক বি নম্বরে আছে শিক্ষা স্বদেশ পর্ব কর্তার ইচ্ছা কর্ম প্রবন্ধ গ্রন্থ সঠিক রয়েছে এছাড়া সি নম্বরে আছে ধর্মদর্শন আধ্যাত্ম পর্ব এটা আছে বিকাশ প্রবন্ধ গ্রন্থ এটাও সঠিক রয়েছে অর্থাৎ বি সি সঠিক আর এ নম্বরে আছে সাহিত্য পর্ব বিশ্বভারতী কখনো সাহিত্য পর্বে অন্তর্ভুক্ত হয়নি বিশ্বভারতী অন্তর্ভুক্ত হয়েছে ধর্মদর্শনমূলক প্রবন্ধ অর্থাৎ এই ধর্মদর্শন আধ্যাত্মমূলক পর্বে বিশ্বভারতী প্রবন্ধটা অন্তর্ভুক্ত হয়েছে এরপরে আমরা দেখব ভ্রমণমূলক পর্ব সেটাও ডি নম্বরটাও ভুল রয়েছে কেন ভুল রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে জাভাযাত্রীর পত্র এই যে জাভাযাত্রীর পত্র সেটা হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ এই যে জাভাযাত্রীর পত্র এই প্রবন্ধ গ্রন্থটা হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ এটা ভ্রমণমূলক নয় সুতরাং বি এবং সি সঠিক আছে এরপর বারো নম্বর কোশ্চেন কোন বৈষ্ণব কবি বাঁচু নামে পরিচিত ছিল এ নম্বরে শ্রীনিবাস আচার্য বি নম্বরে রাঘবেন্দ্র রায় এবং সি নম্বরে আছে যদুনন্দন দাস তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বারো নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে রাঘবেন্দ্র রায় অর্থাৎ বি নম্বর হবে সঠিক কোন বৈষ্ণব কবি রায় নামে পরিচিত ছিল রাঘবেন্দ্র রায় এরপর তেরো নম্বর কোশ্চেন কী আছে বর্ধমান জেলার রানীহাটি পরগনার বাসিন্দা যিনি আঠারো শতকের এক বৈষ্ণব কবি তার পদে দেখা গেছে বাৎসল্য রস বাৎসল্য রস তিনি কে ছিল এ নম্বরে যাদবেন্দ্র বি নম্বরে বিপ্রদাস ঘোষ এবং সি নম্বরে রয়েছে রামচন্দ্র এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তেরো নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর অর্থাৎ বিপ্রদাস ঘোষ বিপ্রদাস ঘোষ যিনি বর্ধমান জেলার রানিহাটি পরগনার বাসিন্দা ছিল আঠারো শতকের একজন বৈষ্ণব কবি ছিল বিপ্রদাস ঘোষ এবং তার কাব্যে বাৎসল্য রসটা আমরা পেয়ে থাকি চৌদ্দ নম্বর কোশ্চেন বাংলা সাহিত্যে ছান্দসিক কবি কাকে বলা হয় এ নম্বরে আব্দুল কাদির দুই নম্বরে আছে মীর মোশারফ হোসেন এবং সি নম্বরে আছে বিষ্ণুদেব তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে চোদ্দ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে আব্দুল কাদির অর্থাৎ এ নম্বর হবে সঠিক উত্তর আব্দুল কাদির ছান্দসিক কবি ছিল আব্দুল কাদির এরপরে আছে পনেরো নম্বর কোশ্চেন এইটে বিস্ময়ের কথা কোন বিষয়টির কথা লেখক বলেছেন এ নম্বরে আছে মানুষের বাইরের সঙ্গে অন্তরের অন্তরঙ্গ সম্পর্কের কথা বি নম্বরে আছে জৈবিক প্রয়োজনে খণ্ডভূমি থেকে বিশ্বভূমির দিকে যাত্রা এবং সি নম্বরে আছে জ্ঞানের সম্মানে মানুষের বৈষয়িক লাভ অপেক্ষায় আনন্দ লাভ হওয়া এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বর অপশন অর্থাৎ জ্ঞানের সম্মানে মানুষের বৈষয়িক লাভ অপেক্ষায় আনন্দ লাভ হওয়া এটি ছিল বিস্ময়ের কথা এরপর ষোলো নম্বর কোশ্চেন ড্যাশ গাছের নিচে গায়ের একদল ছেলে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল শূন্যস্থানে কোনটি শব্দ বসবে আম গাছ নিম গাছ না অশ্বত গাছ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটা হবে বিনম্বর উত্তর বিনম্বরে আছে নিম গাছ অর্থাৎ নিম গাছের নিচে গায়ের একদল ছেলে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল সতেরো নম্বর কোশ্চেন তুমি এক মুহূর্তের নিমিত্ত আমার দৃষ্টিপতের বহিভূত হইতে পারো নাই এখানে তুমি কে এর জন্য তিনটি অপশন আছে এ নম্বরে বালক ফটিক বি নম্বরে সুকুমার এবং সি নম্বরে আছে প্রভাবতী তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর অর্থাৎ প্রভাবতী তুমি এক মুহূর্তের নিমিত্ত আমার দৃষ্টিপতের বহির্ভূত হইতে পারো নাই এখানে তুমি বলতে লেখক প্রভাবতির কথা বলেছেন আঠেরো নম্বর কোশ্চেন প্রথম অবস্থা থেকে ইলিয়াসের সম্পত্তির মধ্যে গরুর সংখ্যা কয়টি ছিল এই নম্বরে একশো সাতচল্লিশ বি নম্বরে একশো আটচল্লিশ এবং সি নম্বরে একশো পঞ্চাশটি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ একশো আটচল্লিশটি এলিয়াসের সম্পত্তির মধ্যে গরু ছিল একশো আটচল্লিশটি এরপর রয়েছে উনিশ নম্বর কোশ্চেন তবে আমার বিশেষ উপকার হতো কিসের কার উপকারের কথা বলা হয়েছে এর জন্য রয়েছে তিনটি অপশনে এক নম্বর রানিমাকে দ্বারকানা দুই লক্ষ টাকা ফেরত দিলে উপকার হতো দুই নম্বর রানিমার টাকায় গঙ্গা লিচ মঞ্জুর হলে এবং সি নম্বর আছে শুধুমাত্র বি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর হবে সঠিক উত্তর কারণ হচ্ছে রানিমাকে দ্বারকানাথ দুই লক্ষ টাকা ফেরত দিলে বিশেষ উপকার হতো রানিমার কুড়ি নম্বর কোশ্চেন আছে ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে নিজেকে আত্মনিয়োগ কে করেছিল এ নম্বরে বিদ্যাসাগর বি নম্বরে ডেভিড হিয়ার এবং সি নম্বরে জন হেস্টি সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ ডেভিড হেয়ার ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করেছিল ডেভিড হেয়ার এরপরে একুশ নম্বর কোশ্চেন তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো ওকে বলতে কার কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে নিউটন বি নম্বরে করে এবং সি নম্বরে পোল্লাদ এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে পোল্লাদ অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর এরপর বাইশ নম্বর কোশ্চেন প্রফেস প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিল কবে দশই জানুয়ারি তেরোই জানুয়ারি না এগারোই জানুয়ারি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তেরোই জানুয়ারি অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর প্রফেসর শঙ্কর মঙ্গলযাত্রা করেছিল তেরোই জানুয়ারিতে তেইশ নম্বর কোশ্চেন আছে দীনবন্ধু মিত্র কোন নাটকের চরিত্র শেক্সপিয়ারকে মেরি ওয়াইপস ওয়াইন্ডস ওয়াইন্ডসফোর এর ফলস্টাফের অনুকরণের রচনা করেছিলেন এ নম্বরে নীল দর্পণ বি নম্বরে নবীন তপস্বিনী এবং সি নম্বরে কমলে কামিনী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নবীন তপস্বিনী দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকে শেক্সপিয়ারকে মেরি ওয়াইফস অফ উইন্ডসোর ফলস্টাফের অনুকরণের রচনা করেছিল এবং জানা গেছে নীলদর্পণ নাটকটি রচনা হয় আঠারোশো ষাট সালে এছাড়া সালগুলি যদি জেনে যায় নবীন তপস্বিনী প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি সালে এটি একটি কমেডি নাটক নবীন তপস্বিনী নাটক এবং কমলে কামিনী এটা আঠারোশো তিয়াত্তর সালে কমলে কামিনী যেটা আছে আঠারোশো তিয়াত্তর সালে প্রকাশিত হয় এরপরে চব্বিশ নম্বর কোশ্চেন দীনবন্ধু মিত্র নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন এক নম্বর মধুসূদন দত্ত বি নম্বরে গিরিশ ঘোষ এবং সি নম্বরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র তার নবীন তপস্বিনী নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন এরপর পঁচিশ নম্বর কোশ্চেন নজরুল ইসলাম তার সর্বহারা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন এ নম্বরে বারিন্দ্র কুমার ঘোষ বি নম্বরে সুরেন্দ্রনাথ মৈত্র এবং সি নম্বরে আছে বিরোজা সুন্দরী তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বরে আছে বিরোজা সুন্দরী নজরুল ইসলাম তার সর্বহারা কাব্যটি বিরোজা সুন্দরীকে উৎসর্গ করেছিলেন এবং জানা গেছে এই যে সর্বহারা কাব্যটি এটি প্রকাশিত হয় কবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপর ছাব্বিশ নম্বর কোশ্চেন জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডীদাসকে বলেছিলেন এ নম্বরে সুকুমার সেন বি নম্বরে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং সি নম্বরে আছে হরপ্রসাদ শাস্ত্রী সঠিক উত্তর কী হবে ছাব্বিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হবে বি নম্বর হবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডীদাস বলেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জানা গেছে রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিল রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিল জ্ঞানদাস এবং তার দীক্ষাগুরু ছিল জাহ্নবী দেবী সাতাশ নম্বর কোশ্চেন নজরুল ইসলাম কোন পত্রিকায় হাফেজের কবিতা অনুবাদ করেছিলেন এ নম্বরে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা বি নম্বরে সৌগাদ পত্রিকা এবং সি নম্বরে প্রবাসী পত্রিকা এ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ প্রবাসী পত্রিকা নজরুল ইসলাম প্রবাসী পত্রিকায় হাফেজের কবিতা অনুবাদ করেছিলেন এরপরে আছে আঠাশ নম্বর কোশ্চেন যদিও ভদ্রলোক আসেননি তবু তার সমর্থন জানিয়েছেন বাক্যটিতে কোন জাতীয় অব্যয় ব্যবহার করা হয়েছে এ নম্বরে ব্যতিরেকাত্মক অব্যয় বি নম্বরেই নিত্য সম্বন্ধীয় অব্যয় এবং সি নম্বরে অনন্যই অব্যয় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর বি নম্বর হবে নিত্য সম্বন্ধীয় অব্যয় এরপর আছে উনত্রিশ নম্বর কোশ্চেন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি নিচের কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এ নম্বরে সওগাত পত্রিকা বি নম্বরে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা এবং সি নম্বরে প্রবাসী পত্রিকা তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে উনত্রিশ নম্বর পোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটি হবে বি নম্বর অর্থাৎ বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম মুক্তি কবিতাটি প্রকাশিত হয়েছিল এরপর আছে তিরিশ নম্বর কোশ্চেন বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় ব্যবহার হয় এ নম্বরে উনি দুই নম্বর উপ প্রত্যয় এবং সি নম্বরে ইক প্রত্যয় সঠিক উত্তর কী হবে তিরিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন অর্থাৎ উনি প্রত্যয় বিশেষ্য পদ গঠনে উনি প্রত্যয় ব্যবহার করা হয় উনি অর্থাৎ মেছনি মেছনি যদি বলে মাত যোগ উনি মেছনি এটি তদ্ধিত প্রত্যয় উনি আসছে উনিটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় যোগ এরপর একত্রিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন এ নম্বরে মধুসূদন দত্ত বি নম্বরে নজরুল ইসলাম সি নম্বরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যেটি হবে বি নম্বর উত্তর অর্থাৎ নজরুল ইসলাম তাহলে রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন এবার দেখব বত্রিশ নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি রয়েছে কতগুলি রচনা গ্রন্থ দেওয়া আছে এই রচনা গ্রন্থগুলি প্রকাশকাল অনুযায়ী সাজাতে হবে এ নম্বরে আছে প্রান্তিক বি নম্বরে আছে বিশ্বেরবাসী এবং সি নম্বরে কল্পনা এবং ডি নম্বরে আছে নতুন চাঁদ এই চারটি অপশনগুলি এক একটা কাব্যগ্রন্থ এই গ্রন্থগুলি যদি আমরা প্রকাশকাল অনুযায়ী সাজাই তাহলে তার জন্য সাব পয়েন্ট করা আছে এ নম্বরে আছে এক নম্বরে বিডিএসি দুই নম্বরে সিডিবিএ এবং তিন নম্বরে সিবিএডি সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর হবে সঠিক উত্তর সিবিএডি এটি হবে সঠিক উত্তর কেন হলো কারণটা একবার আমরা প্রকাশকালগুলি দেখে নিই নতুন চাঁদ যেটি নতুন চাঁদ আছে উনিশশো বাহাত্তর এছাড়া বিশ্বেরবাসী উনিশশো এবং কল্পনা আছে উনিশশো এবং প্রান্তিক আছে উনিশশো আটত্রিশ অর্থাৎ সিবিএডি হবে সঠিক উত্তর আমরা যদি পরপর করে সাজাই তাহলে কল্পনা হবে প্রথমে উনিশশো সাল এরপরে বি নম্বরে বিশ্বেরবাসী উনিশশো এবং এ নম্বরে আছে প্রান্তিক উনিশশো এবং ডি নম্বরে আছে নতুন চাঁদ উনিশশো বাহাত্তর পরপর সাজালে হবে এই তিন নম্বর হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চেন কি আছে বালকদিগের সংযুক্ত পরিচয় এই পুস্তকের উদ্দেশ্য বিদ্যাসাগর তার কোন পাঠ্য রচনার ভূমিকায় এ কথা লিখেছিলেন এক নম্বরে কথামালা দুই নম্বরে বর্ণপরিচয় এবং সি নম্বরে আছে বোধধয় তিনটি অপশনের মধ্যে সঠিক গ্রন্থ কোনটি হবে তেত্রিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখলাম সেটা হবে বি নম্বর উত্তর অর্থাৎ পরিচয় বালক দিকের সংযুক্ত বর্ণপরিচয় এই পুস্তকের উদ্দেশ্যে এই কথাটি লেখা ছিল বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকায় শুরুতেই বা ভূমিকায় এরপর চৌত্রিশ নম্বর কোশ্চেন পরাণ বল্লভকে রবি ঠাকুর তার কোন কাব্য উৎসর্গ করেছিলেন এ নম্বরে মানসী বি নম্বরে সোনার্তরী এবং সি নম্বরে কল্পনা এবং ডি নম্বরের ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয় অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর পরান বলভকে রবি ঠাকুর কোন কাব্য উৎসর্গ করেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এটি চৈতালি কাব্য অর্থাৎ চৈতালি কাব্য রবীন্দ্রনাথের চৈতালি কাব্য যেটা জীবন দেবতার অন্তর্গত সেই জীবন কবিতা রবি ঠাকুরের চৈতালি কাব্যটি উৎসর্গ করেছিলেন কাকে পরান বল্লভকে এরপর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আকাশে ষাটটি তারা কবিতাটি কোন কাব্যের কত সংখ্যক কবিতা বনলতা সেন কাব্যের ছয় নম্বর কবিতা রূপসী বাংলা কাব্যের ছয় নম্বর কবিতা এবং রূপসী বাংলা কাব্যের সাত নম্বর কবিতা সঠিক উত্তর কী হবে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখলাম সেটি হবে সি নম্বর উত্তর সি নম্বর আছে রূপসী বাংলা কাব্যের সাত নম্বর কবিতা হল আকাশের ষাটটি তারা কবিতা ছত্রিশ নম্বর কোশ্চেন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন কার কথা বলা হয়েছে এক নম্বর বালক তপন বি নম্বরে রবার্ট লুই স্টিফেনসন এবং সি নম্বরে আছে ডেভিড হিয়ার তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ছত্রিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর রবার্ট লুই স্টিফেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন এখানে রবার্ট লুই স্টিফেনসনের কথাই বলা হয়েছে এরপর সাঁত্রিশ নম্বর কোশ্চেন ইউরোপের স্বাধীন মনোবৃত্তি ড্যাশ সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে এ নম্বরে ভারত দুই নম্বর মিশর এবং সি নম্বর মানব তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের উত্তর হবে মিশর বি নম্বর হবে সঠিক ইউরোপের স্বাধীন মনোবৃত্তি মিশর সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে এরপরে আছে আটত্রিশ নম্বর কোশ্চেন রাজকর যোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন অক্ষম দিনহীন বলতে কাকে বলা হয়েছে এ নম্বরে সুপ্রিয়া বি নম্বরে আছে সামন্ত জয়সেন এবং সি নম্বরে আছে ধর্মপাল সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে ধর্মপাল এখানে অক্ষম দীনহীন বলতে ধর্মপালের কথাই বলা হয়েছে উনচল্লিশ নম্বর কোশ্চেন মাগো আমার ড্যাশ কাছে কাজলা দিদি কই শূন্যস্থানে সঠিক শব্দ বুঝবে মাথা কোল চোখ সঠিক উত্তর কি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর অর্থাৎ কোল মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই চল্লিশ নম্বর কোশ্চেন ঈশ্বর কবিতায় কবি অদেখা জন্মদাতা থাকে দাতাকে যেভাবে চেনেন এক নম্বর আপনাকে দেখে বি নম্বর প্রকৃতিকে দেখে এবং সি নম্বর বঙ্গভূমির মাকে দেখে সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি আপনাকে দেখে এ নম্বর হবে সঠিক উত্তর ঈশ্বর কবিতায় কবি অদেখা জন্মদাতা যেভাবে চেনেন সেটা হচ্ছে আপনাকে দেখে অর্থাৎ নিজেকে দেখে একচল্লিশ নম্বর কোশ্চেন এখানে আকাশ নীল কবিতায় কোকিল শব্দটি ব্যবহার হয়েছে তিনবার চারবার না পাঁচবার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিনম্র উত্তর অর্থাৎ চারবার এখানে আকাশ নীল কবিতায় কোকিল শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে যে প্রশ্নটি রয়েছে নম্বর এরপরে ইলিশ কবিতায় যে দুটি নদীর কথা আছে এ নম্বরে মেঘনা তিতাস বি নম্বরে পদ্মা মেঘনা এবং সি নম্বরে আছে আত্রাই আর মেঘনা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিনম্র উত্তর আর বিনমর অপশন পদ্মা আর মেঘনা ইলিশ কবিতায় পদ্মা ও মেঘনা এ দুটি নদীর কথাই বলা হয়েছে তেতাল্লিশ নম্বর কোশ্চেন অন্তর্জামী শব্দের প্রত্যয় কি হবে সঠিক প্রত্যয় হবে এ নম্বরে অন্তর জমধাতু যোগ ইন বি নম্বরে আছে অন্তর জমধাতু যোগ যীর্ঘই এবং সি নম্বরে আছে অন্তর জমধাতু যোগ নিন সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক যেটা উত্তর আমরা দেখলাম সেটা হচ্ছে তেতাল্লিশ নম্বর হচ্ছে সি নম্বর অর্থাৎ অন্তর্জামী হচ্ছে অন্তর জমধাতু উপ জমধাতু যোগ নীন প্রত্যয় এটা হচ্ছে নীন প্রত্যয়ের অন্তর্গত এরপরে রয়েছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন সুখের মধ্যে সুখ নাই এমন ভাবনাটি কার ছিল এই নম্বরে মনোরমা বি নম্বরে ধীরাবাবু এবং সি নম্বরে আছে সীতারাম সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সীতারাম অর্থাৎ তিন নম্বর হবে সঠিক উত্তর সুখের মধ্যে সুখ নাই এই ভাবনাটি ছিল সীতারামের পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন নীলকমল যে গ্রন্থটি রবীন্দ্রনাথের গৃহে পড়েছিলেন এক নম্বরে মাইকেলের মেঘনাদ পথ কাব্য দুই নম্বরে মধুসূদনের বীরাঙ্গনা কাব্য এবং তিন নম্বরে আছে মাইকেল মধুসূদনের ব্রজঙ্গনা কাব্য সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটা হবে এক নম্বর অপশন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদপথ কাব্যটি পড়েছিল রবীন্দ্রনাথের গৃহে কে পড়েছিল নীলকমল পড়েছিল ছেচল্লিশ নম্বর কোশ্চেন আছে অগরবাবু যে বিষয়টি পড়াতেন বাংলা পড়াতেন না ইতিহাস পড়াতেন না ইংরাজি পড়াতেন তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোটি হবে এ প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে ইংরাজি অগরবাবু ইংরাজি পড়াতেন সি নম্বর হবে সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর কোশ্চেন আছে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় ওঠেন তরিতে তরিতে বলতে তাড়াতাড়ি তরিতে ওঠেন আজ্ঞা পেয়ে ধনঞ্জয় তাড়াতাড়ি ওঠেন এখানে কার আজ্ঞাপে অর্জুন উঠেছিল এক নম্বর হচ্ছে অর্জুন না যুধিষ্ঠির না সহদেব সঠিক উত্তর কী হবে সাতচল্লিশ নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে যুধিষ্ঠির আজ্ঞাপে ধনঞ্জয় ওঠেন তরিতে অর্থাৎ যুধিষ্ঠির তাড়াতাড়ি উঠেছিল তার আজ্ঞাপে যুধিষ্ঠির আজ্ঞাপে অর্জুন উঠেছিল এরপর আটচল্লিশ নম্বর কোশ্চেন যার ডাকে ঘর ছেড়ে লক্ষ্মী মেয়েরা দুঃসাহসিনী হয় এখানে কার কথা বলা হয়েছে এ নম্বরে গান্ধীজি বি নম্বরে নেতাজি এবং সি নম্বরে আছে স্বামীজি সঠিক উত্তর কি হবে আটচল্লিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটি হবে নেতাজি সুভাষ বোস অর্থাৎ নেতাজির ডাকে ঘর ছেড়ে লক্ষ্মী মেয়েরা দুঃসাহসিনী হয়ে উঠেছিল উনপঞ্চাশ নম্বর কোশ্চেন বহুদিন জোড়া সেই ইতিহাস সেই ইতিহাস কাদের আসামিটায় এ নম্বরে পরাধীন লক্ষ কোটি মানুষের বিনম্বরে বিপ্লবীদের ভারত স্বাধীন হওয়ার আশা এবং নম্বরে পরাধীন দেশে কোটি জনতার আশা এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর উত্তর অর্থাৎ পরাধীন দেশে কোটি জনতার আশা মেটায় এরপরে আছে পঞ্চাশ নম্বর কোশ্চেন কোনো কিছু ছাড়া তীর্থবাবুর হাতে আর কি ছিল এ নম্বরে স্বপ্ন দুই নম্বর দুর্ভাগ্য এবং সি নম্বরে আছে দুঃখ এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে পঞ্চাশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে স্বপ্ন কোনো কিছু ছাড়া তীর্থবাবুর হাতে শুধু স্বপ্নই ছিল এরপর একান্ন নম্বর কোশ্চেন হরিণ ভাঙ্গার শাখা নদী কী হরিণ ডাঙ্গার হরিণডাঙ্গা এটা হচ্ছে হরিণ ডাঙ্গা হরিণডাঙ্গার শাখা নদী কি একটা মাতলা আর ঠাকুরানি দুই নম্বরে আছে মাতলা ও কালিন্দি এবং তিন নম্বরে আছে রায়কমল আর কালিন্দি নদী তিনটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যেটি হবে সেটি হবে সি নম্বর উত্তর রায়কমল ও কালিন্দি নদী ছিল হরিণডাঙ্গা শাখা নদী এরপর বাহান্ন নম্বর কোশ্চেন বাহান্ন নম্বরে আছে অলিখিত মহাকাব্যের জনককে এক এ নম্বরে আছে কৃষ্ণানন্দ বসু বি নম্বরে আছে বিধাতা এবং সি নম্বরে আছে অদ্ভুতাচার্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর যেটি হবে সেটি হবে বিধাতা অলিখিত মহাকাব্য লিখেছিলেন বিধাতা এরপরে আছে তেপ্পান্ন নম্বর কোশ্চেন সনাতন গুপ্ত ও রুক্মিণী দেবী কে ছিলেন এ নম্বরে বিপ্রদাস পিপলাই অপশনগুলি রয়েছে এ নম্বরে বিপ্রদাস বিপ্লদাস পিতা ও মাতা বি নম্বরে আছে বিজয়গুপ্তের পিতাও মাতা এবং সি নম্বরে আছে নারায়ণ দেবের ও মাতা সনাতন গুপ্ত ও রুক্মিণী দেবী কে ছিল সঠিক উত্তর কী হবে তিপ্পান্ন নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর অর্থাৎ বিজয়গুপ্তের পিতা ও মাতা ছিল সনাতন গুপ্ত এবং রুক্মিনী দেবী চুয়ান্ন নম্বর কোশ্চেন নারায়ণ দেবের পদ্মাপুরাণ কাব্যটি কোন ভাষায় রচিত এ নম্বরে আছে উড়িয়া ভাষা বি নম্বরে অসমিয়া ভাষা এবং সি নম্বরে আছে আরবি ভাষা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর যেটি হবে অসমিয়া নারায়ণ দেবের কাব্যটি অসমীয়া ভাষায় লেখা হয়েছিল এরপর পঁচপান্ন নম্বর কোশ্চেন জৈমিনী মহাভারতের অশ্বমেধ পর্ব কে অনুবাদ করেছিলেন এ নম্বরে কোবিন্দ পরমেশ্বর দুই নম্বরে শিকর নন্দী এবং সি নম্বরে আছে রামচন্দ্র খান তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটা হবে সি নম্বর উত্তর অর্থাৎ রামচন্দ্র খান জৈমিনী মহাভারতের অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন রামচন্দ্র খান এরপর আছে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন সীতার বনবাস গ্রন্থে কালিদাসের কোন রচনার প্রভাব আছে এ নম্বরে কুমারশম্ভবম বি নম্বরে মালবিকাগ্ন মিত্রম এবং সি নম্বরে আছে রঘুবংশম তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর আমরা দেখতে পাচ্ছি রঘুবংশম রঘুবংশম সীতার বনবাস গ্রন্থে কালিদাসের রঘুবংশম কাব্যের একটা প্রভাব রয়েছে এরপর আছে সাতান্ন নম্বর কোশ্চেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মহাভারতের কত সংখ্যক অধ্যায় থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ নম্বরে মহাভারতের সত্তর থেকে বাহাত্তরতম অধ্যায় বি নম্বরে মহাভারতের সত্তর থেকে তিয়াত্তরতম অধ্যায় এবং সি নম্বরে মহাভারতের সত্তর থেকে চুয়াত্তরতম অধ্যায় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক যেটি উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বরে আছে মহাভারতের সত্তর থেকে চুয়াত্তরতম অধ্যায়ে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকটি অন্তর্ভুক্ত করা হয়েছে তবে অনেকের মতে এই নাটকটির উৎস পদ্মুরাণ আটান্ন নম্বর কোশ্চেন মলয় কেতু দাস ও ভাগুরায়ন এই তিনটি চরিত্র নিচের কোন সংস্কৃত নাটকে দেখা যায় এ নম্বরে ভগবতীর উত্তর রামচরিত নাটক বি নম্বরে কালিদাস রচিত মালবিকাগ্নি মিত্র নাটক এবং সি নম্বরে দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটক তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস নাটক এই মুদ্রা রাক্ষস নাটকে মলয় কেতু দাস ও ভাগুরায়ন এই তিনটি চরিত্র আমরা দেখতে পাই এরপর আছে উনষাট নম্বর কোশ্চেন চারুদত্ত বসন্ত সেনা এই দুই চরিত্র কোন সংস্কৃত নাটকে দেখা যায় এ নম্বরে কালিদাস রচিত কুমারসম্ভব নাটক বি নম্বরে আছে বিষাক দত্ত রচিত রাক্ষস নাটক এবং সি নম্বরে আছে শূদ্রকের লেখা মিচ্ছ কোটিকম নাটক বা গ্রন্থ এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ শূদ্রকের লেখা মিচ্ছ কোটিকম গ্রন্থে চারুদত্ত চরিত্র এবং বসন্ত সেনা চরিত্রটি আমরা পেয়ে থাকি এরপর ষাট নম্বর কোশ্চেন ষাট নম্বর কোশ্চেন আছে আদি মহাভারতের প্রসিদ্ধ টিকাকার কে ছিল এ নম্বরে ব্রহ্মানন্দ কবি বি নম্বরে টিকাকার নীলকণ্ঠ এবং সি নম্বরে আছে গোবিন্দ পরমেশ্বর তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর অর্থাৎ টিকাকার নীলকণ্ঠ টিকাকার নীলকণ্ঠ আদি মহাভারতের প্রসিদ্ধ টিকাকার রচনা করেছিলেন নীলকণ্ঠ এবং জানা গেছে এই টিকাকার নীলকণ্ঠ আদি মহাভারতের মহাভারত রচনা করেছিল প্রায় ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এবং জানা গেছে ইনি মন্ত্র রামায়ণ রচনাও করেছিলেন এরপর একষট্টি নম্বর কোশ্চেন যে সম্রাটের নির্দেশে মানসিংহ প্রতাবাদিত্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন এ নম্বরে শাহজাহান বি নম্বরে জাহাঙ্গীর এবং সি নম্বরে আছে আকবর সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে জাহাঙ্গীর জাহাঙ্গীরের আমলে মানসিংহ প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন এরপরে আছে বাষট্টি নম্বর কোশ্চেন মৃচ্ছ কটিকম নাটকের প্রসঙ্গ আছে সত্যেন্দ্রনাথ দত্তের কোন রচনায় এ নম্বরে আছে কুহু ও কেকা কাব্যের বঙ্গজননী কবিতা বি নম্বরে আছে চম্পা কবিতা এবং সি নম্বরে আছে তীর্থশলীর কাব্যের মেঘের প্রতি কবিতা এখানে তিনটি অপশন দেওয়া আছে এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বাষট্টি নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে সি নম্বর উত্তর অর্থাৎ তিত্তশলীল কাব্যের মেঘের প্রতি কবিতা যেটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এরপর তেষট্টি নম্বর কোশ্চেন সংস্কৃত আদি রামায়ণ মহাকাব্য কোন ছন্দে লেখা হয়েছিল এ নম্বরে ধ্রুবদী ছন্দ বি নম্বরে মাত্রাবিত্ত ছন্দ এবং সি নম্বরে অনুষ্টুপ ছন্দ এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ অনুষ্টুপ এই অনুষ্টুপ ছন্দে সংস্কৃতের আদি রামায়ণ মহাকাব্য লেখা হয়েছিল এরপর চৌষট্টি নম্বর কোশ্চেন সত্যন দত্ত কোন ইংরাজি কবির কবিতা ভাবানুবাদ করেছিল এই নম্বরে জয় জন বাইরনের লেখা লাইফ অ্যান্ড কেরিয়ার গ্রন্থ বি নম্বরে জন কির্সেল লেখা লা বেলা ডেম সেন্স ম্যারিক মার্সি কবিতা এবং সি নম্বরে আছে শুধুমাত্র সি নম্বর সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে শুধুমাত্র সি অর্থাৎ সি নম্বর হবে সঠিক দুঃখিত এই সি নম্বর অপশনটা রয়েছিল শুধুমাত্র বি নম্বর সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর আমরা যেটা পেলাম শুধুমাত্র বি অর্থাৎ এই যে জন কিটসের লেখা লা বেলা ড্যাম সেন্স মার্সি কবিতা অবলম্বনে ইংরাজি কবিতার ভাবনবাদ ছিল সত্যনারায়ণ দত্তের এই ইংরাজি কবিতার পঁয়ষট্টি নম্বর কোশ্চেন আদমরা ভদ্র সন্তানটি কে ছিল এই নম্বরে বালক ফটিক বি নম্বরে পোস্টমাস্টার এবং সি নম্বরে রতন এবং ডি নম্বরে বি সঠিক সি ভুল সঠিক উত্তর কী হবে পঁয়ষট্টি নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর হবে সঠিক উত্তর কারণ হচ্ছে বি সঠিক সি ভুল বিটা কী আছে পোস্টমাস্টার আদমরা ভদ্র সন্তান ছিল পোস্টমাস্টার এরপর ছেষট্টি নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা বাংলা এই তথ্য প্রথম কে প্রমাণ করেন এ নম্বরে ভাষাচার্য সুকুমার সেন বি নম্বরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সি নম্বরের ওপরের কোনোটি নয় সঠিক উত্তর কী হবে সঠিক যেটি উত্তর হবে সেটা হবে বিনম্বর উত্তর অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রমাণ করেছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা বাংলা এরপর সাতষট্টি নম্বর কোশ্চেন শামুক কবিতাটি কাব্যগ্রন্থ হল কাল মধুমাস বি নম্বরে রূপালী রাতের ঘাট এবং সি নম্বরে আছে বেনু অবিনা সঠিক উত্তর কী হবে সাতষট্টি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটা দেখতে পারলাম রূপালী রাতের ঘাট এটি হবে শামক কবিতাটির মূল কাব্যগ্রন্থ অর্থাৎ মূল উৎস এখান থেকে নেওয়া হয়েছে রূপালী রাতের ঘাট এরপরে আছে আটষট্টি নম্বর কোশ্চেন ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখেছিল রামদাস গিরিশ মহাপাত্র না জগদীশবাবু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গিরিশ মহাপাত্র অর্থাৎ বি নম্বর হবে সঠিক ভাবনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব গিরিশ মহাপাত্রকে দেখেছিল এরপর উনসত্তর নম্বর কোশ্চেন দ্বিজেন্দ্রনাথ রায়ের আর্যগাথা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় এ নম্বরে আঠারোশো তিরাশি বি নম্বরে আঠারোশো চুরাশি এবং নম্বরে আঠারোশো পঁচাশি সঠিক উত্তর কী হবে উনসত্তর নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর আঠারোশো চুরাশি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রনাথ রায়ের লেখা আর্যগাথা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এরপরে সত্তর নম্বর কোশ্চেন স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত টাকা ঘুষ দিয়েছিল পুলিশ সাজা বহুরূপীকে মানে পুলিশ সেজে বহুরূপী হরিদা স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল এই প্রশ্নের জন্য তিনটি অপশন আছে এক নম্বর সাত আনা দুই নম্বর আট আনা এবং তিন নম্বর আছে দশ আনা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যেটি হবে আট আনা নিয়েছিল হরিদা পুলিশ সেজে আট আনা পয়সা ঘুষ নিয়েছিল এরপর একাত্তর নম্বর কোশ্চেন বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বলতে কোন দেশের কথা বলা হয় দক্ষিণ ইউরোপ উত্তর ইউরোপ না উত্তর আমেরিকা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উত্তর ইউরোপ বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বলতে উত্তর ইউরোপের কথাই বলা হয়েছে বাহাত্তর নম্বর কোশ্চেন খগেনবাবুর পৃথিবী এই গ্রন্থটি কাল লেখা আশাপূর্ণা দেবী মহাশেদা দেবী না নবনীতা দেবসেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যেটি হবে সেটা হবে সি নম্বর নবনীতা দেবসেনের লেখা খগেনবাবুর পৃথিবী এই গ্রন্থটি এরপর আছে তিয়াত্তর নম্বর কোশ্চেন মর্মি করাত কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল কে অলোক রঞ্জন দাসগুপ্ত দুই নম্বর সৈয়দ মুস্তফা সিরাজ এবং সি নম্বর ওপরে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে এক নম্বর উত্তর এ নম্বর অলোক রঞ্জন দাশগুপ্ত মর্মি করাত কাব্যগ্রন্থ লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার অলোকরঞ্জন দাশগুপ্তকে দেওয়া হয়েছিল এবার আছে চুয়াত্তর নম্বর একটি কোশ্চেন উই হ্যাভ অলওয়েস শ্যুট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সিলেন্সি এই মন্তব্যটি কার ছিল এক নম্বর ওয়ার্স দুই নম্বর মোসিয়েলা এবং তিন নম্বর আছে মুন্সি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে মোসিয়েলা মোসিয়েলা বি নম্বর হবে সঠিক উত্তর উই হ্যাভ অলওয়েজ শ্যুট ফর ইওর প্রোটেকশন ইওর এক্সেলেন্সি এই মন্তব্যটি করেছিল মোসিয়েলা এরপর পঁচাত্তর নম্বর কোশ্চেন কার্সিয়াং এ কার্সিয়াং বানানটি একটু ভুল আছে কার্সিয়াং অন্তঃস্থ আকার হবে কার্সিয়াং স্টেশনের উচ্চতায় হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে বলা যেতে পারে এ নম্বরে আছে চার হাজার ফিট বি নম্বরে চার হাজার আটশো চৌষট্টি ফিট এবং সি নম্বরে আছে আট হাজার আটশো চৌষট্টি ফিট সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর চার হাজার আটশো চৌষট্টি ফিট ছিল এই কার্সিয়ান স্টেশনে স্টেশনের উচ্চতা যেটি আমরা হিমালয় দর্শন প্রবন্ধে দেখি ছিয়াত্তর নম্বর কোশ্চেন অতি মানব সমাজ কী হবে এই নম্বরে আছে কর্মতৎপুরুষ বি নম্বরে আছে উপসর্গতপুরুষ এবং সি নম্বরে আছে সাধারণ কর্মধারার সমাজ এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ছিয়াত্তর নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে উপসর্গ তৎপুরুষ অতি মানব এটিকে ব্যসভাগ্য করলে হবে মানবকে অতিক্রম করে যে উপসর্গ তৎপুরুষ সমাজ এরপর আছে সাতাত্তর নম্বর কোশ্চেন উপ ওপরওয়ালার হুকুম এসেছে কারক নির্ণয় করতে হবে ওপরওয়ালা শব্দটিকে দিয়ে উপরওয়ালার হুকুম ওপরওয়ালা এটা কোন কারক হবে কর্মকারক না কর্তিকারক না কর্তৃ সম্বন্ধ সঠিক উত্তর কী হবে সাতাত্তর নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর সি নম্বর আছে কি কর্তৃ সম্বন্ধ কর্তৃ সম্বন্ধ কার হুকুম এসেছে ওপরালার তাহলে ওপরআলার এই পটির সঙ্গে র বিভক্তি আছে জন্য সম্বন্ধ পথ হচ্ছে কর্তার র বিভক্তি সেই সেই জন্য কর্তৃ সম্বন্ধ এরপরে আছে আটাত্তর নম্বর কোশ্চেন তাকিয়া কোন জাতীয় শব্দ এক নম্বর আরবি শব্দ দুই নম্বর ফার্সি শব্দ সি নম্বর তুর্কি শব্দ সঠিক উত্তর কী হবে সঠিক যেটি উত্তর হবে তাকিয়াটা হচ্ছে ফার্সি শব্দ বি নম্বরে হবে সঠিক উত্তর ফার্সি শব্দ হচ্ছে তাকিয়া এরপরে যেটি প্রশ্ন রয়েছে উনআশি নম্বর কোশ্চেন গৌরীশঙ্কর এই গৌরীশঙ্কর চরিত্রটি দেখা যায় নিচের কোন গ্রন্থে এ নম্বরে আছে সমাপ্তি দুই নম্বর নষ্টনীড় এবং সি নম্বরে আছে হৈমন্তী সি নম্বরে আছে হৈমন্তী এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে গৌরীশঙ্কর চরিত্রটি কোথায় দেখা যায় সঠিক যেটি উত্তর হবে সেটি হবে হৈমন্তী হৈমন্তী গল্পে আমরা গৌরী চরিত্রটি দেখতে পাই এরপরে যেটি আছে আশি নম্বর কোশ্চেন কী বলতে চাই আমি সব ভুলে যাই রেখাঙ্কিত পথটি কোন প্রকার ক্রিয়া এখানে বলতে চাই একটা রেখাঙ্কিত পথ এবং ভুলে যাই একটা পথ এর মধ্যে রয়েছে সংযোগমূলক ক্রিয়া বি নম্বরে যৌগিক ক্রিয়া এবং শ্রী নম্বরে যুক্ত ক্রিয়া সঠিক উত্তর কী হবে আশি নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে যৌগিক ক্রিয়া অর্থাৎ কি বলতে চাই এটা হচ্ছে যৌগিক ক্রিয়া বলতে চাই এবং ভুলে যাই এরপর একাশি নম্বর কোশ্চেন ক্ষণদা গীত চিন্তামণি গ্রন্থটি কোন বৈষ্ণব কবি রচনা করেছিলেন নরহরি চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী না গোকুলানন্দ সেন সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী খনদা গীত চিন্তামণি এই গ্রন্থটি লিখেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী বিরাশি নম্বর কোশ্চেন রোমান অক্ষরে ছাপা প্রাচীন বাংলা গদ্য গ্রন্থ কোনটি তিনটি অপশন আছে এ নম্বরে আছে হ্যালেটের বাংলা ব্যাকরণ গ্রন্থ বি নম্বরে মনো এল দ্য আসুম সাউর এবং সি নম্বরে রামাই শূন্য পুরাণ সঠিক উত্তর কী হবে বিরাশি নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বিনম্বর অপশন বি বিনম্বর অপশনে আছে এলদা আসুম সাউ এটি হচ্ছে রোমান অক্ষরে প্রাচীন বাংলা গদ্য গ্রন্থ এছাড়া এই গ্রন্থ সম্পর্ক সম্পর্কে জানা গেছে ক্রিপার স্ট্রা অর্থ বিহেট রচিত হয় সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মনোয়েলের দ্বিতীয় গ্রন্থ বেঙ্গলা পর্তুগিজ ডিভিডিডিও এম দুয়াস পার্টিস ফার্স্ট বেঙ্গলি গ্রামার অ্যান্ড ডিকশনারি লিপসন থেকে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এরপরে যে প্রশ্নটি রয়েছে তিরাশি নম্বর কোশ্চেন মঙ্গল সমাচার মতিও রচিত অনুবাদমূলক গ্রন্থটি কে রচয়িতা ছিল এক নম্বর হচ্ছে বোব দে বি নম্বরে সেন্ট ম্যাথুজ গসপেল এবং সি নম্বরে আছে উইলিয়াম কেরি সঠিক উত্তর কী হবে তিরাশি নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে বি নম্বর সেন্ট ম্যাথুজ গসপেল গসপেল জানা গেছে উইলিয়াম কেরি কেরির লেখা সেন্ট ম্যাথুজ গসপেলের বাংলা অনুবাদ মঙ্গল সমাচার মতিউর রচিত এটি প্রকাশিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে এবং এটি শ্রীরামপুর মিশন থেকেই প্রকাশিত হয়েছিল এরপর চুরাশি নম্বর কোশ্চেন আছে ভিশনস অব দি পাস্ট এই গ্রন্থটি রচনা হয় আঠারোশো সাতচল্লিশ না আঠারোশো না আঠারোশো সালে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর বি নম্বর অপশন আঠারোশো আটচল্লিশ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভিশন অব দি পাস্ট এই গ্রন্থটি রচনা হয়েছিল পঁচাশি নম্বর কোশ্চেন আছে বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস কোনটি এ নম্বরে সানন্দা বি নম্বরে আছে লাল মেঘ এবং সি নম্বরে আছে সারা তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে পঁচাশি নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সারা বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস হচ্ছে সারা এটি জানা গেছে এই সারা উপন্যাসটি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপরে আছে ছিয়াশি নম্বর কোশ্চেন সাহিত্য চর্চা নিয়ে নির্ভীতে বাস করত বাক্যটি ক্রিয়ার কাল নির্ণয় করলে কী হবে সাধারণ অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল না ঘটমান অতীতকাল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যেটা হবে নিত্যবিত্ত অতীতকাল অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর বাস করতুম নিত্যবিত্ত অতীত এরপরে আছে সাতাশি নম্বর কোশ্চেন তত্ত্বাবধান শব্দটি সঠিক সন্নিবিচ্ছেদ করলে হবে যোগ অবধান বি নম্বর হচ্ছে তত্ত্ব যোগ অবধান শ্রী নম্বর হচ্ছে ততযোগ যোগ অবধান সঠিক উত্তর কি হবে সাঁত্রিশ নম্বর কোশ্চেনের সাতাশি নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন ত যোগ অবধান তত্ত্বাবধান এরপরে আছে অষ্টআশি নম্বর কোশ্চেন গৌরবের কথা শুনতে ভালোই লাগে রেখাঙ্কিত পদটি কী ধরনের সম্বন্ধ পথ হিসেবে কাজ করছে কর্ম সম্বন্ধ বি নম্বরে বিশেষণ সম্বন্ধ এবং সি নম্বরে নিমিত্ত সম্বন্ধ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অষ্টআশি নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বিশেষণ সম্বন্ধ অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর গৌরবের কথা শুনতে ভালো লাগে অর্থাৎ এখানে বিশেষণ সম্বন্ধ এরপর আছে উননব্বই নম্বর কোশ্চেন সব কিছু সবার দ্বারা হয় না সব কিছু পটটি কোন জাতীয় সর্বনাম পদ এ নম্বরে বাচক সর্বনাম বি নম্বরে সাকল্যবাচক সর্বনাম সি নম্বরে আত্মবাচক সর্বনাম সঠিক উত্তর কী হবে উনানব্বই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটা হবে বি নম্বরে সাকল্যবাচক সর্বনাম পথ সব কিছু হল সাকল্যবাচক সর্বনাম পথ আজকের এপিসোডের শেষ কোশ্চেন নব্বই নম্বর কোশ্চেন নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ধ্বনিগত মিল রয়েছে এ নম্বরে আ সংবৃদ্ধ স্বরধ্বনি বি নম্বরে রশ্মি এ প্রসারিত স্বরধ্বনি সি নম্বরে স্বরীয় অর্ধসংহিত স্বরধ্বনি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে নব্বই নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে এই মন্তব্যগুলির মধ্যে সঠিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হবে রশ্মি এবং এ এটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর আজকে শেষ করলাম নব্বই নম্বরের একটি মক টেস্ট পেপার সেট তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে ধন্যবাদ